হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের কষ্টে দেখি চব্বিশ চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে এর আগে আমি তোমাদের আগের পার্টে দেখবে নয় পর্যন্ত করিয়েছিলাম তো দশ আর এগারো আমি করাবো না কারণ হচ্ছে দশ আর এগারো কোনো বছর আসে না পরীক্ষায় আর কোনো টেস্টেও আমি দেখিনি তাই এই দুটো করাচ্ছি না আর যদি কোনো সময় টেস্টে আসে মানে সামনে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে তখন আমি করিয়ে দেবো ঠিক আছে এটা তোমাদেরকে বলে রাখলাম তো আজকে আমি যেখান থেকে করবো সেটা হচ্ছে পেজে তোমাদের টেক্সট দেখতে পাবে থেকে আজকে শুরু করব। তো বারো দাগে এ এর দেখো পাঁচটা অঙ্ক আছে আর বি এর দুটো আছে আর সি এর তিনটি আছে আর তোমার পাঁচটা আছে টোটাল এই পেজে যে অঙ্কগুলো আছে সবগুলোই করব তো চলো একে একে শুরু করছি আর আমার চ্যানেল যাতে যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে আর অঙ্ক ছাড়াও আমি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তোমাদের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করছি এখন চলছে তো তোমরা যারা দেখো নি তা অবশ্যই দেখে নিও আর অঙ্কের তোমার রাশি বিজ্ঞান অনুপাত সমানুপাত তারপর তোমার সর সুৎকসা এগুলো আমি করছি তারপর সম্পাদ্য ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো বারোর এর এক একটা দেখো কি বলেছে যে সাইন তেতাল্লিশ ডিগ্রি ইন্টু কস সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস তেতাল্লিশ ডিগ্রি ইন্টু এখানে কিছু নেই মানে গণিত চিহ্ন আছে বা ইন্টু যেটা বলতে পারো সাইন সাতচল্লিশ ডিগ্রি এর মান কত তো এটা কীভাবে করবো না সবগুলোকে হয় তেতাল্লিশ ডিগ্রিতে নিয়ে যেতে হবে না হয় তোমাদের সবগুলোকে সাতচল্লিশ ডিগ্রিতে নিয়ে যেতে হবে তো আমি তেতাল্লিশ আছে এটাকে এটাকে সাতচল্লিশে নিয়ে যাব এটা সাতচল্লিশ আছে তাহলে কিছু করার দরকার নেই এইটা তেতাল্লিশটাকে সাতচল্লিশে নিয়ে যাবো আর এটা সাতচল্লিশ তো আছেই কোনো কিছু করার দরকার নেই তাহলে বুঝতে পেরেছো হয় তেতাল্লিশকে সাতচল্লিশে নিয়ে যেতে হবে যে সবগুলো সাতচল্লিশে করতে হবে বা সাতচল্লিশকে তেতাল্লিশে নিয়ে গিয়ে সবগুলোকে তেতাল্লিশ ডিগ্রিতে পরিণত করতে হবে তো চলো আমি খাতায় তোমাদের অঙ্কটা দেখাচ্ছি তো অঙ্কটা আমি খাতায় ঠুকেছি তো সাইন তেতাল্লিশকে আমরা লিখতে পারি দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস সাতচল্লিশ ডিগ্রি তেতাল্লিশকে আমি ব্যালেন্স করলাম নব্বই মাইনাস সাতচল্লিশ করে নব্বই থেকে সাতচল্লিশ বাদ দিয়ে দাও দেখো তেতাল্লিশ থাকছে কিন্তু কস সাতচল্লিশ যেমন আছে থাকলো প্লাস কস তেতাল্লিশটাকে তোমার সাতচল্লিশে নিয়ে যেতে হবে তাহলে নব্বই ডিগ্রি মাইনাস সাতচল্লিশ ডিগ্রি নব্বই থেকে সাতচল্লিশ বাদ দিয়ে দাও দেখো তিতাল্লিশ থাকছে ইন্টু সাতচল্লিশ ডিগ্রি করব সাইন সাতচল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটার মান কত বলো তো কস থিটা আগের পাটে আমি আলোচনা করেছিলাম ঠিক আছে কি বললাম সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এর মান হচ্ছে কস থিটা তাহলে থিটার জায়গায় কি আছে থিটার জায়গায় আছে সাতচল্লিশ তাহলে আমরা লিখতে পারি কস সাতচল্লিশ ডিগ্রি ইন্টু কস সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় সাইন থিটা হয় তাহলে সাইন সাতচল্লিশ ডিগ্রি ইন্টু সাইন সাতচল্লিশ ডিগ্রি ঠিক আছে তো কস সাতচল্লিশ আর কস সাতচল্লিশ দুবার আছে মাঝখানে গণিত আছে তাহলে কস স্কোয়ার সাতচল্লিশ হবে প্লাস সাইন সাতচল্লিশ ডিগ্রি গণিত সাতচল্লিশ ডিগ্রি দুবার আছে তাহলে সাইন্স স্কোয়ার হয়ে যাবে এখন দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র কি কি বললাম সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এটার সূত্র কি না এটার সূত্র হচ্ছে ওয়ান ঠিক আছে এখানেও থিটা আছে এখানেও থিটা আছে এর সূত্র হচ্ছে হচ্ছে তোমার ওয়ান তাহলে এখানে সাতচল্লিশ আছে এখানেও সাতচল্লিশ আছে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি দেখো তাহলে এখানে অপশানটার মধ্যে কোনটা হবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপর দুই নম্বর অঙ্কটা কী বলেছে দেখো টেন পঁয়ত্রিশ ডিগ্রি বাই কট পঞ্চান্ন ডিগ্রি প্লাস কট আঠাত্তর ডিগ্রি বাই টেন বারো ডিগ্রি তো উপর নিচে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রাখতে হবে বা উপর নিচে পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি করতে হবে আর ডান দিকে উপর নিচে হয় বারো ডিগ্রি বারো ডিগ্রি করতে হবে বা উপর নিচে আঠাত্তর ডিগ্রি আঠাত্তর ডিগ্রি করতে হবে যে কোনো একটা এককে মানে তোমার ডিগ্রিতে নিয়ে যেতে হবে তাহলে দেখো আমি বারো দু একটা করছি তো অঙ্কটা আমি প্রথমে টুকেছি দিয়ে কি করবো বললাম উপর নিচে পঞ্চান্ন করতে হবে তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি মানে পঁয়ত্রিশকে আমরা ব্যালেন্স করতে পারি নব্বই থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হয় পঁয়ত্রিশ হয় তাই পঁয়ত্রিশকে আমরা নব্বই মাইনাস পঞ্চান্ন করলাম আর নিচে যেমন আছে কট পঞ্চান্ন ডিগ্রি থাকলো প্লাস কট নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি আঠার্তরকে আমরা ভাঙলাম নব্বই মাইনাস বারো করে দিলাম আর নিচে যেমন আছে থাকলো টেন বারো ডিগ্রি সমান কট নব্বই ডিগ্রি মাইনাস সরি টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সূত্র কি টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সূত্র হচ্ছে কট থিটা এটা আগে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তাহলে এখানে লিখতে পারি কট থিটার জায়গায় পঞ্চান্ন আছে তাই পঞ্চান্ন ডিগ্রি বাই কট পঞ্চান্ন ডিগ্রি আর ডান দিয়ে লিখব কট নব্বই ডিগ্রি মাইনাস থিটার সূত্র কী হয় আর টেন থিটা হয় তাহলে টেন থিটার জায়গায় আছে বারো ডিগ্রি বাই টেন বারো ডিগ্রি তাহলে কট পঞ্চান্ন কট পঞ্চান্ন কেটে গেল টেন পঞ্চা বারো টেন বারো কেটে গেলো তাহলে এটা কেটে গিয়ে কী হচ্ছে ওয়ান হচ্ছে আর এটা কেটে গিয়ে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কোথাও হয় টু তাহলে টু হচ্ছে মানে অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপরে অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে তোমার সেকেন্ড ব্যাকেটের মধ্যে কস ফার্স্ট ব্যাকেটের মধ্যে হচ্ছে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ফার্স্ট ব্যাকেটের মধ্যে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট ব্যাকেট কমপ্লিট সেকেন্ড ব্যাকেট কমপ্লিট বা ক্লোজ ঠিক আছে তো এখানে টুকলাম আমি অঙ্কটা দিয়ে কী করবো দেখো দুটোকে হয় কসে নিয়ে যেতে হবে না হলে দুটোকেই সাইনে নিয়ে যেতে হবে তো কীভাবে নিয়ে যাবো দেখো এখানে কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা যেমন আছে থাকলো এখানে সাইন এটা মানে লিখতে পারি দেখো নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ না চল্লিশ ডিগ্রি প্লাস থিটা ঠিক আছে এটাকে তোমরা থার্ড প্যাকেট করে দাও বুঝতে পারছো না পারো নি জানি না আমি তবুও আবার আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কি করলাম দেখো এইটাকে আমরা ব্যালেন্স করলাম নব্বই ডিগ্রি মাইনাস ব্যাকেটের মধ্যে হচ্ছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে লিখলাম চল্লিশ ডিগ্রি প্লাস থিটা দেখো এইটাকে ভাঙো মানে এটা ব্যাকেটটা তুলে দাও মানে কী হচ্ছে দেখো নব্বই ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি মাইনাস প্লাসে মাইনাস থিটা তাহলে নব্বই থেকে চল্লিশ বাদ দিয়ে দিলে হয় পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটাটাকে আমি নব্বই ডিগ্রি মাইনাস ফার্স্ট ব্যাকেটের মধ্যে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা করলাম কেন করলাম কারণ বললাম যে দুটোকে কষে নিয়ে যাব কাটাকাটি করার জন্যে তাহলে এটা যেমন আছে থাকলো কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা আর এটা মানে কী বলতো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় না কস থিটা হয় থিটা মানে কি বলতো থিটা মানে হচ্ছে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা এই পুরো টার্মটা থিটার জায়গায় আছে ঠিক আছে মানে সূত্রটা হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা তাহলে সাইন নব্বই ডিগ্রি মাইনাস এই পুরো টার্মটাকে থিটা হবো তাহলে আমরা লিখতে পারি কি থিটা জায়গায় আছে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তাহলে লিখবো মাইনাস কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তাহলে কস চল্লিশ ডিগ্রি মাইনাস সরি কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা কেটে গেল তাহলে হচ্ছে কি উত্তরটা জিরো ঠিক আছে তাহলে অপশন তোমার সিটা হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার এরপর আমরা চারটা দেখাচ্ছি দেখো এরপরে চার নম্বর অঙ্কটা দেখো ঢুকেছি যে এবিসি একটি ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই টু এর মানটা বের করতে বলেছে তো আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম তো এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তো এ কোন বি আর সি কোন মিলে কত হয় না এ প্লাস বি প্লাস সি মিলে হয় একশো আশি ডিগ্রি এটা তোমরা জানো এখন বি প্লাস সি মানে আমরা কত লিখতে পারি তোমার একশো আশি ডিগ্রি মাইনাস এ এটা লিখতে পারি না পারি না অবশ্যই পারি এটাকে ডান দিকে নিয়ে গেলাম আর বি প্লাস সিটাকে বাম দিকে কেন রাখলাম কারণ বি প্লাস সি এর মানটা বসাবো আর কি বি প্লাস সি এর জায়গায় এই মানটা আমি বসাবো ঠিক আছে তার জন্য আমি এটাকে এটাকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে লিখবো দেখো সমান সাইন বি প্লাস ইমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এ বাই টু ঠিক আছে তো এটাকে পাট পাট করে লেখো সাইন একশো আশি ডিগ্রি বাই দুই মাইনাস এ বাই দুই এভাবে লেখা যায় ঠিক আছে মানে পাট পাট করে লেখা যায় একশো আশি ডিগ্রি বাই দুই লিখলাম মাইনাস এ বাই দুই লিখলাম সমান সাইন একশো আশি ডিগ্রি বাই দুই মানে কত লিখতে পারি নব্বই ডিগ্রি তাই না একশো আশির অর্ধেক যেহেতু দুই দিয়ে ভাগ করছি মাইনাস এ বাই টু তো এখন সূত্রে চলে এলো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় কস থিটা তো থ্রিটার জায়গায় কত আছে থ্রিটার জায়গায় এ বাই টু আছে তাহলে লিখব কস এ বাই টু তো কোনখানে অপশানটা কোন অপশানটা সঠিক দেখো কস এ বাই টু অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপর পাঁচ নম্বর অঙ্কটা তোমাদের দেখাচ্ছি দেখো পাঁচ নম্বর অঙ্কটা বলেছে দেখো এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি এবং টেন এ সমান তিন বাই চার হলে কট বি এর মান কত ঠিক আছে তো এটা বের করতে হবে কিভাবে বের করবো দেখো টেন এ সমান তিন বাই চার দেওয়া আছে বা লিখলাম এ প্লাস বি কত দেওয়া আছে না এ প্লাস বি দেওয়া আছে দেখো নব্বই ডিগ্রি এখন এখন বের করতে হবে দেখো কট বি এর মান তাহলে কার মানটা নেই এ এর মানটা নেই তাহলে আমরা এ এর জায়গায় বি এর মানটা বসিয়ে দেবো ঠিক আছে মানে বি মানে লিখলাম ধরো নব্বই ডিগ্রি মাইনাস এ এটা তোমার এ এর জায়গায় বসিয়ে দেবো সরি ভুল করলাম মানে এর সমান লিখব নব্বই ডিগ্রি মাইনাস বি আমি এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো কেন দেব টেন অতএব টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মান কত না কট থিটা হয় তোমরা এটা মনে করে দেখো আমি আগের দিন আলোচনা করেছিলাম যে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে হয় কট থিটা তো থিটার জায়গায় কি আছে বি আছে দেখো তাহলে লিখবো আমরা কট বি সমান তিন বাই চার ঠিক আছে তো তোমাদের এতটা করে দেখাতে হবে ক্লিয়ার আবার একবার বলে দিচ্ছি দেখো টেন এর সমান তিন বাই চার আছে আর এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি বলা আছে আমি দেখলাম যে কট বি এর মান বের করতে হবে এখানে এ নেই তাই আমি এটাকে তাড়াবার চেষ্টা করলাম তাই এটাকে এর সমান লিখলাম নব্বই ডিগ্রি মাইনাস বিটাকে ডান দিকে নিয়ে গেলাম এখন এর জায়গায় আমি নব্বই ডিগ্রি মাইনাস বিটা বসিয়ে দিলাম দিয়ে আমরা সূত্র প্রয়োগ করলাম টেন নব্বই ডিগ্রি মাইনাস সূত্র কি কট থিটা তো থিটার জায়গায় এখানে বি আছে তাই লিখলাম কট বি সমান তিন বাই চার তাহলে কোন অপশনটা ঠিক সেটা দেখো তাহলে অপশন এটা সঠিক ঠিক আছে তারপর বিয়েরগুলো গুলো দেখাচ্ছি দেখো বিয়ের গুলো বলেছে দেখো যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি এক নম্বর বলেছে কষ চুয়ান্ন ডিগ্রি এবং সাইন ছত্রিশ ডিগ্রি এর মান সমান তো এই দুটোর মান সমান কিনা দেখব তো হয় দুটোকেই চুয়ান্নতে নিয়ে যাওয়ার চেষ্টা করো বা দুটোকেই ছত্রিশ ডিগ্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা করো যা করবে এক করতে হবে তাহলে আমরা চুয়ান্নকে ছত্রিশে নিয়ে যাচ্ছি দেখো দেওয়া আছে কি এক নম্বর কস চুয়ান্ন ডিগ্রি মানে আমরা কী লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি দেখো নব্বই থেকে ছত্রিশ বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে চুয়ান্ন হচ্ছে এখন কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি লিখতে পারি সাইন ছত্রিশ ডিগ্রি লিখতে পারি না পারি না অবশ্যই পারি কারণ আমরা জানি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা তো থিটার জায়গায় হচ্ছে ছত্রিশ ডিগ্রি আর ব্যালেন্স করাটা আশা করছি বুঝতে পেরেছ যে চুয়ান্নকে আমি ভাঙলাম নব্বই মাইনাস ছত্রিশ করলাম বের করে দেখতে পারো যে চুয়ান্ন হবে ঠিক আছে তাহলে দেখো কস চুয়ান্ন মান হচ্ছে সাইন ছত্রিশ আর এখানে দেখো সাইন ছত্রিশ বলা আছে তাহলে কস চুয়ান্ন আর সাইন ছত্রিশের মান সেম কেন সেম বুঝতে পারছো যে কস চুয়ান্নর মান বের করে দেখলাম সাইন ছত্রিশ তাই লিখবো অতএব বিবৃতিটি কি বিবৃতিটি সত্য ঠিক আছে নেক্সট কী বলেছি দেখো যে সাইন বারো ডিগ্রি মাইনাস কস আঠাত্তর ডিগ্রি এর সরলতম মান হচ্ছে এক তো এটা করে দেখতে হবে আমাদেরকে দুই নম্বর দিলাম দেখো সাইন বারো ডিগ্রি মাইনাস কষ আঠাত্তর ডিগ্রি কস আঠাত্তর ডিগ্রি তো দুটোকে একই তোমার ডিগ্রিতে নিয়ে যেতে হবে হয় বারোকে আঠাত্তর করতে হবে বা আঠাত্তরকে বারো করতে হবে বারোকে আঠাত্ত করছি দেখো সাইন বারো মানে কি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস আঠাত্তর ডিগ্রি তাই না নব্বই ডিগ্রি আঠাত্তর বাদ দিলে কত হবে বারো হবে আর কস আঠাত্তর যেমন আছে থাকলো ঠিক আছে এখন সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সূত্র কি কস থিটা তো থিটার জায়গায় আঠাত্তর আছে তাহলে আমরা লিখব কস আঠাত্তর ডিগ্রি মাইনাস কস আঠাত্তর ডিগ্রি তাহলে কেটে গেল এরা দিয়ে কত হচ্ছে জিরো কিন্তু আমাদের বলেছে দেখো যে সরলতম মান হচ্ছে এক আর আমাদের বেরোলো কত জিরো তাই লিখবো অতএব বিবৃত্তিটি কি লিখবো মিথ্যা না সূত্র লিখব বিবৃত্তিটি মিথ্যা কেন মিথ্যা বুঝতে পারছো আমাদের ক্যালকুলেশন করে জিরো বেরোলো আর বইয়ে বলেছে যে ক্যালকুলেশন করে এক হবে তাই এক বেরোলো না তাই বিবৃত্তিটা কি মিথ্যা এরপরে আমরা সি এরগুলো দেখব দেখো তারপর সি এর একটা দেখো কি বলেছে যে টেন পনেরো ডিগ্রি গণিত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি গণিত টেন সিক্সটি ডিগ্রি তো এটার মান বের করতে বলেছে তো কীভাবে বের করব দেখো টেন পনেরো মানে আমরা লিখতে পারি টেন নব্বই ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাই না আর টেন পঁয়তাল্লিশের মান তো জানি কত এক এটা মান নির্ণয়ে তোমরা শিখেছ আর টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি আর টেন পঁচাত্তর মান কী করব এটাকে টেন পঁচাত্তরই রেখে দেবো কেন রেখে দেবো কারণ এখানে আমি একটা পঁচাত্তর করলাম আর এখানে একটা পঁচাত্তর থাকছে ঠিক আছে তো কেটে যাবে এটা দেখো টেন নব্বই ডিগ্রি মাইনাস পঁচাত্তর কি লিখতে পারি তাই না গণিত থ্রি আর রুট থ্রি আর এক গুণ করলে কত হবে রুট থ্রি হবে গণিত টেন পঁচাত্তর ডিগ্রি বুঝতে পেরেছ আশা করছি ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি হয় কট থ্রিটা হয় তো থ্রিটার জায়গায় আছে পঁচাত্তর ডিগ্রি এখন কট পঁচাত্তর মানে কি লিখতে পারি এক বাই টেন পঁচাত্তর ঠিক আছে এগুলো আমরা প্রথম পাঠে আলোচনা করেছিলাম কে কার উল্টো কসের উল্টো ক মানে সেক তারপর হচ্ছে সাইন উল্টো ক ট্যানের উল্টো কট ঠিক আছে রুট থ্রি লিখলাম গণিত টেন পঁচাত্তর ডিগ্রি তো ট্যান পঁচাত্তর ট্যান পঁচাত্তর কেটে গেল পরে আছে কে শুধু রুত্রি তাই রুত্রি হচ্ছে অ্যান্সার তো আশা করছি তোমরা বুঝতে পারছো এরপর আমরা সি এর দুইয়েরটা দেখাচ্ছি দেখো দেখো সি এর দুয়েটটা কি বলেছে যে সাইন বারো ডিগ্রি গণিত কস আঠারো ডিগ্রি গণিত শেখ আঠাত্তর ডিগ্রি গণিত ক শেখ বাহাত্তর ডিগ্রি তোমাকে ক্যালকুলেশনটা মানে তোমাকে বিয়োগগুলো ব্যালেন্সগুলো এমনভাবে করতে হবে যেন কাটাকাটি হয়ে যায় ঠিক আছে তো কীভাবে আমি ব্যালেন্স করব একটু দেখার চেষ্টা করো তোমাদের অঙ্কগুলো দুবার তিনবার প্র্যাকটিস করবে দেখবে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে তোমাদের তখন ভাবতেই হবে না যে কি করতে হবে দেখো সাইন বারো ডিগ্রি মানে আমরা লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস আঠাত্তর ডিগ্রি তো আঠাত্তর ডিগ্রি একটা আছে তাই এটাকে আমরা চেঞ্জ করব না গণিত কস নব্বই ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি নব্বই থেকে বাহাত্তর বাদ দিলে কত আঠারো হবে এখানে দেখো বাহাত্তর আছে তাই এই দুটোকে আমরা আর চেঞ্জ করবো না আঠাত্তর এখানে প্রথমটাতে পেয়ে যাব আর বাহাত্তর এই দ্বিতীয়টাতে পেয়ে যাব তাই আর এই দুটোকে আর চেঞ্জ করবো না লিখব কি শেখ আঠাত্তর ডিগ্রি এটা মানে লিখবো কস শেখ বাহাত্তর ডিগ্রি ঠিক আছে এখন সাইন নব্বই ডিগ্রি মাইনাস আঠাত্তর ডিগ্রি মানে কি লিখতে পারি কস আঠাত্তর ডিগ্রি আর কষ নব্বই ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি মানে কি লিখতে পারি আমরা জানি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় সাইন থিটা তাই সাইন থিটার জায়গায় বাহাত্তর তাই বাহাত্তর ডিগ্রি লিখলাম এখানে শেক আঠাত্তর ডিগ্রি যেমন আছে থাকলো এখানে কষেক যেমন আছে থাকলো এখন এইটাকে উল্টাতে পারতাম আগের লাইনে থেকে এই লাইনে মানে ওয়ান বাই কস করতে পারতাম কস কস কেটে যেত কোনো অসুবিধা ছিল না সেটাও করতে পারো বা এটাকে এখন চেঞ্জ করতে পারো কোনো অসুবিধা নেই কী বললাম বুঝতে পেরেছো মানে এই লাইনের পরে এই লাইনে আমরা কি লিখতে পারতাম শেক মানে হচ্ছে ওয়ান বাই কস আঠাত্তর ডিগ্রি আর কশেক মানে হচ্ছে এক বাই তোমার সাইন বাহাত্তর ডিগ্রি তাহলে সাইন বাহাত্তর সাইন বাহাত্তর কেটে যেত আর কস আঠাত্তর কস আঠাত্তর কেটে গেত তাহলে আমি সেটা করলাম না মানে করলে হতো কোনো অসুবিধা নেই এটাকে চেঞ্জ করে দাও এখন এক বাই শেকাত্তর ডিগ্রি গণিত এক বাই কষ বাহাত্তর ডিগ্রি তাই না সাইনে উল্টো কসেক আর কষে উল্টো শেক গণিত সেক আঠাত্তর ডিগ্রি গণিত কষেক বাহাত্তর ডিগ্রি এই লাইনটা লিখতে হতো না যদি আমরা এই লাইনে কাটাকাটি করে দিতাম তাহলে সে আঠাত্তর সে আঠাত্তর কেটে গেল কশেক বাহাত্তর কশেক বাহাত্তর কেটে গেল তাহলে সব কেটে গিয়ে পড়ে আছে কে এক গণিত এক মানে এক উত্তর ক্লিয়ার এরপর আমরা নেক্সট দেখো সি এর তিন করছি কি লেখা আছে দেখো এ এবং বি পরস্পর পুরক্ষণ পুরক্ষণ কাকে বলে যখন দুটো কোণের সমষ্টি তোমার নব্বই ডিগ্রি হয় তখন তাদেরকে পুরক্ষণ বলা হয় তাহলে সাইন এ এর মান কত তো কিবা করবো দেখো সাইন এ কি বলেছে সাইন এ এর মানটা বের করতে বলেছে আমরা জানি কি এ প্লাস বি মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে লিখতে পারি অতএব এ সমান লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস বি ঠিক আছে তো এ এর জায়গায় মানটা বসিয়ে দাও সাইন নব্বই ডিগ্রি মাইনাস বি তাহলে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় কস থিটা হয় থিটার জায়গায় বি আছে তাই লিখবো কস বি ঠিক আছে তো এটাই ছিল অঙ্ক আর কিছু নেই সেরকম কিছু এটাতে এবার নেক্সট আমরা গুলো দেখাচ্ছি দেখো তেরো একটা কি বলেছে দেখো যে সাইন টেন থিটা সমান কস এইথ থিটা এবং টেন থিটা ধনাত্মক সূক্ষণ হলে টেন নাইনথিটা এর মান নির্ণয় করো তো এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের আসে মাধ্যমিক পরীক্ষায় বা টেস্টে বলো বা ইউনিট টেস্টে বলো তো এই অঙ্কগুলো তোমাদের ভালো করে ফলো রাখতে হবে তো কীভাবে করবো দেখো লেখা আছে সাইন টেন থিটা সমান কস থিটা এটাকে তোমরা চেষ্টা করবে দুটোকে একই তোমার কোনানুপাতে নিয়ে যাওয়া মানে এই দিকে সাইন আছে মানে এইদিকেও সাইন নিয়ে যেতে হবে বা এই দিকে থাকলে এই দিকেও নিয়ে যেতে হবে মানে দুটোকে এক করতে হবে তো তার জন্য কি করবো দেখো এইদিকে সাইন টেন থিটা যেমন আছে থাকলো কস এইট থিটা মানে আমরা লিখতে পারি দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা এটা লিখতে পারি না পারি না দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা মানে হচ্ছে কস এইট থিটা তাই না মানে কস থিটা মানে আমরা কি লিখি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা মানে তো আমরা কস থিটা জানি তো তাই কস থিটাটাকে মানে থিটা যে এইট থিটা আছে এটাকে আমরা সাইন নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা করে নিলাম এখন দেখো দুদিকে একই চলে এসেছে তো বা লিখলাম সাইন সাইন কেটে যাচ্ছে কিন্তু তোমরা কাটবে না এইরকম ফিগারেই রাখবে মনে মনে ভাবো যে সাইন আর সাইন চলে গেল তাহলে এইদিকে পড়ে আছে টেন থিটা আর এইদিকে পড়ে আছে নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা তো থিটাকে একদিক করে নাও তাহলে টেন থিটা আর বাম দিকে আছে ডান দিকে আছে এইট থিটা বাম দিকে নিয়ে গেলে কি হবে প্লাস এইট থিটা হবে যেহেতু মাইনাস আছে সমান নব্বই ডিগ্রি যেমন আছে থাকলো বা টেন থিটা আর এইট থিটা কত হয় এইটিন থিটা ঠিক আছে সমান নাইনটি অতএব থিটা মানে লিখতে পারি নব্বই ডিগ্রি বাই আঠেরো এদিকে গুণ আছে দিকে ভাগ হয়ে যাবে যদি আমরা ভাগ করি পাঁচ আঠেরো অঙ্ক তো নব্বই তাই থিটার মানে হচ্ছে পাঁচ ডিগ্রি এখন বের করতে হবে কিসের মান দেখো যে টেন নাইন থিটা তাহলে লিখলাম এখন টেন নাইন থিটা সমান টেন নাইন ইন্টু থিটা মানে হচ্ছে ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে টেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ নয় পঁয়তাল্লিশ ডিগ্রি এখন টেন পঁয়তাল্লিশের মান কত জানি আমরা না টেন পঁয়তাল্লিশের মান আমরা জানি এক ঠিক আছে হাসাছি বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে একই আকারে নিয়ে যাওয়া তাই এটাকে কস এইট থিটাকে আমরা আমরা কি করলাম এইরকম ফিগারে নিয়ে এলাম যে সায়েন্স সাইন্স চলে গেলো মনে মনে ভাবলাম টেন থিটার সমান এটা বসালাম এটা বাম দিকে ডান দিকে এইট থিটা আছে বাম দিকে নিয়ে গেলাম যে থিটার মানটা বের করলাম তো আমাদেরকে বললো টেন নাইন থিটার মান বের করতে তো থিটার মানটা বসিয়ে দিলাম দেখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি হলো টেন পঁয়তাল্লিশের মান আমরা জানি এক ব্যবসা হয়ে গেল অঙ্কটা এবার আমরা নেক্সট দুই নম্বর অঙ্কে আসি দেখো তারপর দেখো তেরোর দুই একটা কি বলেছে যে টেন ফোর থিটা গণিত টেন সিক্স থিটা সমান হচ্ছে ওয়ান এবং সিক্স থিটা ধনাত্মক কোণ হলে থিটার মানটা বের করতে বলেছে মানে সিক্স থিটা কি ধনাত্মক কোণ মানে ঋণাত্মক নয় মানে মাইনাস দিয়ে আসবে না তো জাস্ট ওইটা বলা আছে এখন আমরা এটা টুকলাম দেখো এখানে টুকেছি এখন একটাকে ডান দিকে নিয়ে যাবো যে কোনো একটাকে আমরা টেন ফোর্থিটাকে বাম দিকে রাখলাম টেন সিক্স থিটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি তাহলে কি হবে টেন সিক্স থিটা এটাকে ডান দিকে নিয়ে এলে ভাগ হয়ে যাবে যেহেতু এখানে কোন আছে বা টেন ফোর থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন সিক্স থিটা মানে কি হয় না কট সিক্স থিটা ঠিক আছে মানে আমরা লিখি দেখো কট থিটা মানে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন থিটা তাহলে টেন থিটার জায়গায় কি আছে থিটার জায়গায় সিক্স থিটা আছে তাই এখানে বা এখন দেখো আগের মতো ফিগারে চলে এসেছে তাই এটাকে নিয়ে যেতে হবে তাই আমরা লিখলাম টেন ফোর থিটা সমান এটা মানে লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস মানে হচ্ছে কট সিক্স থিটা তাই না মানে দেখো ভেবে দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কর থিটা তো থিটা জায়গায় কি আছে থিটার জায়গায় কেবল সিক্স থিটা আছে ঠিক আছে এটাকে আমরা ব্যালেন্স করলাম এখন টেন টেন চলে গেল ভাবতেই পারি তাহলে বাম দিকে আছে ফোর থিটা আর ডান দিকে আছে নাইনটি ডিগ্রি প্লাস প্লাস নয় সরি মাইনাস আছে সিক্স থিটা তো থিটাটাকে ডান দিকে থেকে বাম দিকে নিয়ে যাও তাহলে হবে বা ফোর থিটা ডান দিকে মাইনাস আছে বাম দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে সিক্স থিটা সমান হচ্ছে নাইনটি ডিগ্রি বা চার আর ছয় কত দশ দশ থিটা সমান হচ্ছে নব্বই ডিগ্রি অতএব থিটা মানে কী হবে নব্বই ডিগ্রি দশটা নিচে চলে আসবে নয় দশে নব্বই অতএব থিটার মান কত থিটার মান হচ্ছে নাইন নাইন ডিগ্রি মানে নয় ডিগ্রি ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আবার একবার বলে দিচ্ছি দেখো অঙ্কটা দেওয়া আছে ট্যান ফোর থিটা গণিত ট্যান সিক্স থিটা সমান ওয়ান যে কোনো একটাকে ডান দিকে নিয়ে যাব তো আমরা এটাকে ডান দিকে নিয়ে গেলাম দিয়ে দেখলাম ওয়ান বাই ট্যান সিক্স থিটা হলো এখন ওয়ান বাই টেন সিক্স থিটা মানে উল্টালে হবে কট সিক্স থিটা তো কট সিক্স থিটা মানে হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা করলাম টেন লিখে টেন টেন চলে গেল এখন ফোর থিটা পড়ে আছে আর এদিকে পড়ে আছে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা তো থিটাগুলোকে একদিকে করলাম আর শুধু নাইনটি ডিগ্রিগুলো ডান দিকে রাখলাম চার আর ছয় দশ হলো সমান নাইনটি ডিগ্রি আর থিটা সমান হচ্ছে নাইনটি ডিগ্রি বাই টেন কাটাকাটি করে দেখলাম নাইনটি ডিগ্রি ঠিক আছে এরপর আমরা নেক্সট তেরো তিনেরটা আসছি দেখো এরপর দেখো আমরা তেরো তিনের অঙ্কটা টুকেছি যে টু সাইন্স স্কোয়ার তেষট্টি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি বাই তিন সতেরো ডিগ্রি মাইনাস দুই প্লাস থ্রি ক স্কোয়ার সেভেন্টি থ্রি তো কী করে করবো দেখো অঙ্কটাকে অঙ্কটাকে আমরা সংখ্যাটাকে বাম দিকে নিয়ে আসবো মানে বাম দিকে বলতে একটু সাইড চেঞ্জ করব আর এটাকে ডান দিকে মানে এর পরে লিখবো মানে কীরকম বোঝাতে চাইছি দেখো দুই সাইন্স স্কোয়ার ডিগ্রি প্লাস দুই সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস ওয়ান টু মানে এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম মানে দুই প্লাস তিন আছে ধরো আমি এটাকে তিন প্লাস দুই করে দিলাম মানে আগে পিছু লিখলাম এবার কি করবো দেখো এখান থেকে দুই কমন আসবে দেখো আসবে না আসবে তার আগে আমরা এই সাতাশটাকে তেষট্টিটা পরিণত করি বা তেষট্টিটাকে সাতাশে পরিণত করি যেটা ইচ্ছা করতে পারো তো এটাকে এই তেষট্টিতে পরি তেষট্টিকে সাতাশে পরিণত করছি দেখো দুই সাইন্স স্কোয়ার তোমার নব্বই ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি এটা মানে তো তেষট্টি ডিগ্রিটাকে ভাঙা যাবে তাই না নব্বই মাইনাস সাতাশ করা যাবে প্লাস দুই সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি এটাকে আর চেঞ্জ করবো না কারণ এটাকে সাতাশ করছি তো প্লাস ওয়ান বাই তিন কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি তাই না সতেরকে আমরা ভাঙলাম নব্বই মাইনাস তিয়াত্তর করলাম প্লাস তিন ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি মাইনাস দুই তো দেখো এই দুটো টার্ম থেকে দুই কমন আসছে ঠিক আছে তাই দুই কমন নিলাম আর সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি মানে কি লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় বলো তো কস থিটা হয় কস থিটা যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার লিখে দেবো মানে দুই কমন নিয়ে ক স্কোয়ার সাতাশ ডিগ্রি করলাম প্লাস এখান থেকে কী হবে সায়েন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি আর দুইটাকে তো আমরা বের করে নিয়েছি প্লাস ওয়ান বাই একইভাবে টাকা বের করে নিলাম ক স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস সেভেন্টি থ্রি ডিগ্রি মানে কত এটা মানে আমরা লিখতে পারি সাইন্স স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি প্লাস ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি কেন লিখলাম দুই তিনটাকে তো বার করে নিয়েছি মাইনাস দুই এখন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার মানে কী হয় এক হয় এখানে সাতাশ আছে এখানেও সাতাশ আছে তাই

তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চার নম্বর অঙ্কটায় আসছি দেখো এরপরে দেখো চারের অঙ্কটা টুকলাম আমরা এখানে যে টেন এক ডিগ্রি গণিত ট্যান দুই ডিগ্রি গণিত টেন তিন ডিগ্রি ডট 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 শেষে আছে ট্যান ঊননব্বই ডিগ্রি এটার অর্থ কি অর্থ হচ্ছে টেন এক ডিগ্রি গণিত ট্যান দুই ডিগ্রি গণিত ট্যান তিন ডিগ্রি গণিত ট্যান চার ডিগ্রি গণিত ট্যান পাঁচ ডিগ্রি এইভাবে যেতে যেতে শেষে ট্যান ঊননব্বই ডিগ্রি মানে এক থেকে আরম্ভ করে ঊননব্বই ডিগ্রি পর্যন্ত গুণ আছে সেটা বোঝাতে চাইছে তাই এটা না লিখে ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে তো দেখো এটাকে কীভাবে আমরা সহজেই করবো তো এইদিকে যেমন আছে থাকলো টেন এক ডিগ্রি গণিত টেন দু ডিগ্রি গণিত টেন তিন ডিগ্রি গণিত ডট লিখলাম দিয়ে এখানে টেন সাতাশি ডিগ্রি লিখলাম গণিত টেন অষ্টআশি ডিগ্রি লিখলাম গণিত টেন উনব্বই ডিগ্রি লিখলাম কেন লিখলাম কারণ হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তিনটে লিখে নিলাম এই মাঝে কি আছে তিন তারপর চার ট্যান পাঁচ ট্যান ছয় ট্যান সাত এভাবে আছে তো আমি এদিকে তিনটে নিলাম এইদিকে তিনটে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে তো এটাকে আমরা লিখতে পারি টেন নব্বই ডিগ্রি মাইনাস অননব্বই ডিগ্রি এটা লিখতে পারি না পারি না অবশ্যই পারি এককে আমরা ব্যালেন্স করলাম এটা এটা মানে লিখতে পারি টেন নব্বই ডিগ্রি মাইনাস অষ্টআশি ডিগ্রি তাই না আর এটা মানে লিখতে পারি টেন নব্বই ডিগ্রি মাইনাস সাতাশি ডিগ্রি লিখতে পারি না পারি না অবশ্যই পারি গণিত ডট 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 এখানে ধরবেন না তাই আমি নিচে দেখাচ্ছি গণিত দিয়ে টেন সাতাশি ডিগ্রি গণিত টেন অষ্টআশি ডিগ্রি গণিত টেন ঊননব্বই ডিগ্রি ঠিক আছে তো এটা মানে লিখতে পারি আমরা টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কী হয় কথ থেকে হয় তাই কট উননব্বই ডিগ্রি টেন নব্বই ডিগ্রি মানে অষ্টআশি মানে কী হয় কট অষ্টআশি ডিগ্রি গণিত এটা মানে কী হবে কট সাতাশি ডিগ্রি আর এদিকে হচ্ছে ডট দিলাম গণিত দিয়ে এখানে গণিত দিলাম দিয়ে লিখলাম টেন সাতাশি ডিগ্রি গণিত টেন অষ্টআশি ডিগ্রি গণিত টেন ঊনব্বই ডিগ্রি ঠিক আছে দিয়ে পরের লাইনে লিখলাম কট অনব্বই মানে কি লিখতে পারি ওয়ান বাই টেন উন তাই না কর থিটা মানে কী হয় কর থিটা মানে হয় ওয়ান বাই টেন থিটা এটা তো লেখা যায় প্রথমেই আমরা দেখবো আলোচনা করেছি গণিত এটা মানে লিখলাম ওয়ান বাই টেন অষ্টআশি ডিগ্রি এটা মানে লিখলাম ওয়ান বাই টেন সাতাশি ডিগ্রি ঠিক আছে আর এদিকে আছে দেখো গণিত লিখে ডট ডট লিখলাম টেন সাতাশি ডিগ্রি গণিত টেন অষ্টআশি ডিগ্রি গণিত টেন উননব্বই ডিগ্রি তো টেন উননব্বই টেন উননব্বই কেটে গেল টেন সাতাশি টেন সাতাশি কেটে গেল টেন অষ্টআশি টেন অষ্টআশি কেটে গেলো তাহলে কত হচ্ছে না উত্তরটা হচ্ছে এক তো এইভাবে যা থাকবে মিডিল যা থাকবে সব কেটে যাবে তাই উত্তরটা হবে এক তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এইভাবে অঙ্কটা করে দেখাতে হবে এবার আমরা শেষে যেটা আছে পাঁচ নম্বর অঙ্কটায় আসছি দেখো তো শেষে পাঁচের অঙ্কটা একদম তোমাদের যে করলাম আমি তেরোর একেরা তেরো দুইয়ের মতো তো দেখলে তোমরা বুঝতে পারবে দেখো লেখা আছে সেক ফাইভ এ সমান কশেক এ প্লাস ছত্রিশ ডিগ্রি এবার আমাকে বলেছে এর মানটা বের করতে বলেছে তো কি করব দেখো আমি বলেছিলাম এরকম অঙ্কে দুটোকে একই করতে হবে তো শেক ফাইভে যেমন আছে থাকলো কশেক মানে আমরা কি লিখতে পারি কশেক থিটা মানে আমরা কি জানি সূত্রটা কশেক থিটা মানে আমরা জানি শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তো এখানে এই টার্মটাকে মানে আমরা পুরোটাই থিটা ভেবে নাও তোমার তোমরা সব ভেবে নাও তাহলে লিখতে হবে শেক নব্বই ডিগ্রি মাইনাস এটাকে সেকেন্ড ব্যাখ্যা দাও এ প্লাস ছত্রিশ ডিগ্রি এটা তো ভাবতেই পারি আমরা তাই না শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কশেক এই টার্মটা হচ্ছে এই পুরোটা মানে থিটা ভাবলাম ওকে তাহলে লেখা যাবে দেখো সেক শেক চলে গেলে আমরা ভালতে পারি তাহলে ফাইভ এ সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এ প্লাস ছত্রিশ ডিগ্রি বা ফাইভ এ সমান হচ্ছে নব্বই ডিগ্রি ব্যাকেটটা তুলে দাও তাহলে মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস ছত্রিশ ডিগ্রি এখন এটাকে বাম দিকে নিয়ে যাও তাহলে লিখবো বা ফাইভ এ মাইনাস এ আছে বাম দিকে নিয়ে গেলে প্লাস এ হয়ে যাবে আর নব্বই থেকে ছত্রিশ বাদ দিয়ে দাও নব্বই থেকে ছত্রিশ বাদ দিলে কত হচ্ছে দেখো ছয় কয়ে দশ চার দশ হাতে কাছে চার কয় নয় পাঁচে নয় তাহলে চুয়ান্ন ডিগ্রি লিখলাম বা সিক্স এ সমান চুয়ান্ন ডিগ্রি অতএব এ সমান হচ্ছে চুয়ান্ন ডিগ্রি বাই ছয় ছয়টা নিচে চলে আসবে ছয় নয় চুয়ান্ন ন ডিগ্রি হচ্ছে উত্তর ঠিক আছে তো বন্ধুরা এই পাঠে যতগুলো অঙ্ক ছিল সব করে দিলাম দশের আর এগারোটা বাদ দিয়ে তো কোনো সময় যদি দশের আর এগারো অঙ্কটা আমি টেস্ট করে পাই তো অবশ্যই তখন তোমাদের করে দেবো আর এটা খুব একটা ইম্পর্টেন্ট হয় অঙ্ক দুটো এরপর আমি নেক্সট পার্টে কোস্টে দেখি পঁচিশ থেকে স্টার্ট করবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ